হ্যালো এভরিওয়ান, সুস্মিতার সঙ্গে এক্সপ্লোরিং লাইফের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার পরিবারে নতুন সদস্যদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরে গেছো আজকের ভিডিও কী নিয়ে হতে চলেছে। আজ আমাদের আই ক্লিনিকে একটা চোখের ডাক্তার দেখানোর অ্যাপয়েন্টমেন্ট ছিল, তার জন্য আমরা এখন যাবো ভয়েন্টন হেলথ ক্লিনিকে। আমেরিকায় আসার পর যেমন প্রথম কাজই নিজের মাথা গোজার একটা ঠিকানা তৈরি করা, তার পাশাপাশি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, একটা মোবাইলের নেটওয়ার্ক নেওয়া এবং তার সঙ্গে একইভাবে গুরুত্বপূর্ণ কিন্তু একটা হেলথ ইন্স্যুরেন্সও করে নেওয়া। মার্চ মাসে মিনিয়াপলিস আসার পর আমরা সবার প্রথমে একটা হেলথ ইন্স্যুরেন্স নিয়ে নিয়েছিলাম। হেলথ ইন্স্যুরেন্স কিন্তু আমেরিকায় মাস্ট, এটা কিন্তু করা চাই, কারণ আমেরিকায় মেডিকেল সার্ভিসেসগুলো ভীষণ এক্সপেন্সিভ। আর তাই হেলথ ইন্স্যুরেন্স করা থাকলে চিকিৎসা সংক্রান্ত খরচাপাতি নিয়ে একেবারেই চিন্তা থাকে না বললেই চলে। আমি শুনেছি কারো যদি হেলথ ইন্স্যুরেন্স করা না থাকে আর শুধুমাত্র একটু জ্বর হয়, তার জন্য আপনার ডাক্তার দেখিয়ে বিল ধরিয়ে দেবে $700 মতো, ধরে নিন প্রায় 56,000 থেকে 57,000 টাকা। ভাবতে পারছেন আমাদের আজকে চোখের ডাক্তার দেখানো রয়েছে, আই ক্লিনিকের জন্য অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, সেখানেই যাবো। তার আগে ওই ল্যাবে ব্যাগপত্র রেখে নিচ্ছে। আমাদের এর আগেও আমি একদিন এসেছিলাম, সেই দিন উনি পাওয়ার দিয়েছে, আজকে আর একটু কিছু টেস্ট করেছে, 5 ঘন্টার জন্য চোখটা আবছা হয়ে থাকবে, সেই জন্য সেদিন আমি করাইনি, বাট আজকে করবো। আমাদের হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইডার কোম্পানির নাম মেডিকা। এখানে কিন্তু আমাদের দেশের মতো চাইলেই ইচ্ছে মতো ডক্টর দেখানো যায় না, ডক্টর দেখানোর জন্য সবার ফার্স্টে যেটা নিতে হয় সেটা হচ্ছে একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট। সবার প্রথমে ইন্স্যুরেন্স কোম্পানিকে জানাতে হবে যে আপনি ডাক্তার দেখাতে চান, এরপর ওনারা আপনাকে বেশ কিছু ক্লিনিক সাজেস্ট করবেন এবং লোকেশন ওয়াইজ যেটা আপনার সুবিধা হবে আপনি চুজ করার পর সেই ক্লিনিকেই আপনার ডক্টরের কাছে ওনারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। মোটামুটি প্রতিটা ইন্স্যুরেন্স কোম্পানির আন্ডারে একটা করে ইয়ারলি ফ্রি চেকআপ থাকে, তাই আমরা জেনারেল ডক্টর দেখাই এবং তিনি আমাকে বলেন যে একবার চোখটা টেস্ট করিয়ে নিতে, কারণ আমি লাস্ট কবে চোখ খুব দেখিয়েছিলাম আমার সত্যি মনে নেই, আর চোখের যে সেরকম প্রবলেম রয়েছে আমি সত্যি বুঝতে পারিনি। তো আমার চোখ নিয়ে বরাবরই বড়াই, আমি দূরের অনেক দূরের জিনিস দেখতে পাই, কিন্তু ডাক্তারের কাছে এসে জানতে পারি দূরের জিনিস দেখতে পারলেও কাছের জিনিস আমি এখন রিসেন্টলি পড়তেও পারছি না। স্কুল কলেজে থাকাকালীন মনে আছে আমি সবার যারা চশমা পরে আসতো তাদের চশমা নিয়ে রীতিমতো টানাটানি করতাম, মানে আমার চশমা পরতে খুব ভালো লাগতো, কিন্তু এখন চশমা সর্বক্ষণের সঙ্গী হওয়ার পর কেন জানি না মন থেকে আর সেই খুশিটা হতেই পারছি না। খুব কষ্ট হচ্ছে যে শেষমেশ চোখটা খারাপ হতেই হলো, এত না বড়াই করতাম আমার নিজের চোখটাকে নিয়ে। এই বয়েন্টন ক্লিনিকটাও অভিষেকদের ইউনিভার্সিটি অফ মিনেসোটার ক্যাম্পাসের মধ্যেই আর ওদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের বিল্ডিংয়ের থেকে খুব কাছে, 5 মিনিটের হাঁটা রাস্তা। আমরা এখন পৌঁছেও গেছি বয়েন্টন ক্লিনিকে, এখানে কিন্তু ডেন্টাল, আই ক্লিনিক এবং হেলথ চেকআপের সম্পূর্ণ একসঙ্গে রয়েছে, তার সঙ্গে এমার্জেন্সি হেলথ সার্ভিসও অ্যাভেলেবেল। আমাদের ইয়ারলি ফ্রি চেকআপের মধ্যে এখানে হেলথ চেকআপ তো কমপ্লিট আর আজকেও আই চেকআপ কমপ্লিট হয়ে যাবে, তবে ডেন্টাল চেকআপের জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি আমরা সেপ্টেম্বরে, তার মাঝে কোনো রকম কোনো ডেট নেই। বয়েন্টন ক্লিনিকটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো, আর প্রত্যেকটা ওয়ালে এত সুন্দর সুন্দর পেন্টিং রয়েছে এখানে, আর মোটামুটি প্রায় পুরো ক্লিনিকটাই ফাঁকা, খুব একটা লোকজন নেই বললেই চলে। ঢুকেই প্রথমে সামনে এটা রিসেপশন আর তার পাশে এটা সিটিং জোন বা ওয়েটিং এরিয়া। এই ক্লিনিকের মধ্যে অনেক রকমের চশমার ফ্রেমের অপশন রয়েছে, তবে এখানকার চশমার দাম অনেকটাই বেশি, আমেরিকায় সব ফ্রেম বা গ্লাসের দামই বেশি। নির্দিষ্ট সময়ে ক্লিনিকে পৌঁছানোর পর রিসেপশনে বললে ওনারা প্রথমে একটা ফর্ম দেবে, তো সেখানে বেশ কিছু ফিল আপ করতে হবে, ওল্ড হিস্ট্রি বা নতুন কোনো প্রবলেম হচ্ছে কিনা, মেডিকেল কোনো এমার্জেন্সি কিছু প্রবলেম আছে কিনা, সেগুলো ফিল আপ করার পর সেগুলো জমা দেওয়ার পর ডক্টরের অ্যাসিস্ট্যান্ট রয়েছে, তারা প্রথমে চেক আপ করবে এবং তারপর সেই ফাইলগুলো পাঠিয়ে দেবেন মেইন ডক্টরের কাছে। আমার যেহেতু আগের দিনই ডক্টর আমাকে পাওয়ার প্রেসক্রাইব করে দিয়েছিলেন, তাই এই ঝামেলাগুলো আজ আমার আর ছিল না। শুধুমাত্র উনি আমাকে টেস্ট করার জন্য 3টে ড্রপ দিয়ে বেশ কিছুক্ষণ রেখেছিলেন, এরপর চোখের এক্সামিন করে তারপর উনি আমাকে ছেড়ে দেন এবং উনি জানান যে 5-6 ঘন্টার জন্য আমি একটু ঝাপসা দেখতে পাবো। আজ যে আমাদের দুজনেরই অ্যাপয়েন্টমেন্ট ছিল, দুজনেরই কিন্তু আলাদা আলাদা ডক্টর ছিলেন, আর আমার যিনি ডক্টর ছিলেন তিনি চণ্ডীগড় থেকে বিলং করেন, তবে তিনি অনেকদিন ধরে মিনিয়াপলিসে থাকেন। আমরা যেহেতু আমাদের ইন্স্যুরেন্সের আন্ডারে ইয়ারলি ফ্রি চেকআপটা এখন নিচ্ছি, সেই জন্যই কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে কোনো রকম কোনো বিল আসেনি, তবে পরবর্তীকালে ইন্স্যুরেন্স কোম্পানি যদি আমাদের কোনো বিল পাঠায় তবে সেক্ষেত্রে কী খরচা হলো তা নিয়ে আপনাকে অবশ্যই আমি জানাবো। এর আগে আমার চশমার কখনো প্রয়োজন হয়নি, যেহেতু প্রথম ডক্টর আমাকে চশমা প্রেসক্রাইব করে, তাই আমি ঠিক করলাম বয়েন্টন থেকে চশমা নেব এবং ইভেন আমি একটা চশমার বিলও করে ফেলি,
তো ফ্রেম আমার কাছে যেহেতু ছিল শুধুমাত্র ওই লেন্স দিয়ে চশমার খরচা পড়েছিল $353 মানে ধরুন প্রায় 28,950 টাকার মতো। তো ওই দাম শুনে কিছুক্ষণ পরে ভীষণ মনে খুঁতখুঁত হতে থাকে যে তার থেকে যদি অনলাইন চেক করতাম হয়তো ভালো কিছু অফার বা ডিল পেতাম। তো তার জন্য আমি গিয়ে ওনাদের রিকোয়েস্টও করি যে এটাকে ক্যান্সেল করা পসিবল। তো ওনারা বলেন হ্যাঁ, সাথে সাথে ওনারা ক্যান্সেলও করে দেন এবং সেটা রিফান্ডও হয়ে যায়। আর আমি আবার লেন্সকার্টে ফিরে এসে একটা চশমা অর্ডার করি। এখান থেকে অন্তত এটা বুঝতে পারলাম আমাদের চশমার দামটা কিন্তু ইন্স্যুরেন্স কভার করবে না। বিকেলে আমাদের সিএসসিতে মানে আমাদের কমিউনিটিতে ছিল ওমেন্স ওয়াইন পার্টি। কর্মব্যস্ত জীবনে সিএসসির এই ছোট্ট ছোট্ট প্রয়াসগুলো সিএসসির বিভিন্ন রেসিডেন্টদের একসঙ্গে হওয়ার একটা সুযোগ করে দেয় এবং সবাই আমরা প্রত্যেকে নিজেরা নিজেদের মতো সময় কাটাতে পারি। এটা সিএসসির সেই 1024 যেটা আমাদের অফিস বিল্ডিং, সেখানে লফটে আমাদের আজকের এই ওয়াইন পার্টিটা ছিল। সকালে ডাক্তার দেখানো, বিকেলে ওয়াইন পার্টি, সব কিছু মিলিয়ে আজকের দিনটাও কিন্তু বেশ ভালোই কাটলো। কেমন লাগলো আমার আজকের ভিডিও কমেন্ট করে জানিও। যদি ভিডিও ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা পেজটাকে একটা পারলে ফলো করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।